না না যেমন করে হোক আমার কন্যাকে বিবাহ দিতেই হবে। এই মুহূর্তে যাবো আমি রাজন্তপুরে, রাজন্তপুরে গিয়ে রানী অমলাকে বুঝিয়ে দেখবো পুনরায় যেন রানী অমলাকে রাজি করতেই পারে। তুই কথা বল, তুই একবার কথা বল আমার সাথে। ওরে আর তো যা বোনা শ্যামা, তুই রে বেটি সর্বনাশ, ওরে আর তো ডা শ্যামা, তুই রে বেটি সর্বনাশ, আর তো ডাকতো না শ্যামা, তুই রে বেটি সর্বনাশ, আর তো ডাকতো না শ্যামা, তুই রে বেটি সর্বনাশ, আর তো ডাকবো ওই দেবী মা ও মায়া, পদ তলে ও মাদিসি মা ছায়া, তুই দেবী মা মায়া, পদ তলে দিসি মা ছায়া, ওই দেবী মা ও মায়া, পদ তলে ও মাদিসি মা ছায়া, ছায়া দেবী হয়ে গায়া মাগো, ছায়া দেবী হয়ে গায়া মাগো, শিব হয়েছে শাশাবাসী, আর তো ডাকবো না শ্যামা, তুই রে বেটি সর্বনাশ, আর তো ডাকবো না শ্যামা। নানা ওই তো দ্বিতীয়বার ফিরে যাই, নানা আমি এই মুহূর্তে বেহুলা আরোপ করলাম ধারণ, বসলাম এই প্রথম আজি এইখানে বসে আমি মায়া খেলা খেলবো। আচ্ছা দ্বিজবর মহাশয়, হ্যাঁ বলুন মোহন, আপনি বলুন তো পাত্রের পিতা হয়ে আমি কি দেবই রাজার কন্যা সমস্যা? না 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 না, একেবারে অসম্ভব। এই সম্ভব নয়, চলে আসুন, অন্য কোথাও যদি কোনো কন্যা থাকে সেই কন্যাকে দেখাবেন। না চলুন চলুন, পিতা আপনি কোথায় যাচ্ছে? নাস্তি যাচ্ছি বাড়ি, নাস্তি। ওগো মা, আমরা তো ফিরে চলেই যাচ্ছি গো মা। কিন্তু কেন পিতা? জানো মা, তোমার পিতা মাতার শর্ত আমি পূর্ণ করতে পারিনি, তাই তো ফিরে চলে যাচ্ছি মা। পিতা আমার পিতা মাতা কি শর্ত করেছি তাই একবার আমাকে বলো। তোমার পিতা মাতার শর্ত হলো আমি যদি তোমার ওজনে স্বর্ণ দিতে পারি তবে তোমার সহিত আমার পুত্রের বিবাহ দেবে, নজর দেবে না, তাই তো এত স্বর্ণ আমি দিতে পারলাম না মা, চলে যাচ্ছি মা। পিতা পিতা গো, আপনি চলে যাবেন না, ওই স্বর্ণ না আমি আপনাকে দেব। এ তুমি কি বলছো মা, ওই স্বর্ণ তুমি কোথায় পাবে, তুমি আমায় কেমন করে দেবে ওই স্বর্ণ? পিতা এই তাকে দেখুন পিতা, আমার হাতে আছে স্বর্ণহার, কথা দিলাম এই হারতে আমি এক ভরি কম হবে। দিয়ে মহাশয় বলুন, আচ্ছা আপনি বলুন তো এই সামান্য হার কি হবে এই কন্যা সম? দেখুন মহারাজ, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে একবার নিয়ে চেষ্টা করলে হতো নি? আপনি বলছেন চেষ্টা করলে হতো, হলে তো হতে পারে। মা গো, পিতা গো, তুমিও কি তোমার পিতার মতো আমাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করছো মা? না পিতা না, আমি যে আপনার কন্যার মতন আমি আপনাকে ঠকাবো না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। মা তাই যদি হয় দেমাদে তুই এই স্বর্ণহার আমারই হস্তে তুলে দে। পিতা গো, মা গো, ওই স্বর্ণহার নিয়ে আপনি যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আশীর্বাদ তো তোকে করতেই হবে রে মা, আমি আশীর্বাদ করলাম শঙ্কর যেন তোর মনোবাসনাকে পূর্ণ করে দেন। ওরে মা আমার, বিজয়বার মহাশয় ধরুন ধরুন এই স্বর্ণহার, চলুন আমরা পুনর্বার যাত্রা করব সেই নেই ছানি না। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, 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 পাহাড়ি
সাপের খেলা আরে হো পাহাড়ি সাপের আমলা কেসু করে বোঝালাম কিন্তু আমলা কোনো বুঝ মানলো না তাহলে কি আমার কন্যাকে অন্য কোনো জায়গায় বিবাহ দিতে পারবে কে বলেছেন পারবেন না মহারাজ নমস্কার মহারাজ নমস্কার 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 একি মহারাজ পুনরায় আমার প্রসাদে শুনুন মহারাজ পথ দিয়ে চলেই যাচ্ছিলাম যেতে যেতে দুজন মহাশয়ের সঙ্গে আলোচনা করলাম আলোচনা আপনার কন্যাকে দর্শন করে সত্যি আমার পছন্দ হয়ে গেছে কিন্তু তাই ভাবলাম আপনার কন্যা সম স্বর্ণ আমি দেব কি বলছেন মহারাজ আমাদের কন্যা সম স্বর্ণ আমরা দেব দেব বলেই তো আমার ফিরে আসলাম মহারাজ বেশ তাহলে স্বভাব আছে আমারই হস্তে তুলে দিন ওই স্বর্ণ মহাশয় হ্যাঁ বলুন ওই যে স্বর্ণটা মহারাজকেই দিয়ে দিন একশো বার আবার নিয়েছি কত বেশ দিন দিয়ে যাবার মহাশয় কি মহারাজ আপনি এইভাবে হাসছেন কেন কি হয়েছে আপনার দেখুন মহারাজ এই সামান্য স্বর্ণ আমাদের কন্যা সম আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন রহস্য করতে হবে এইখানে আসেনি মহারাজ যদি আপনার সন্দেহ হয়ে থাকে দোস্তের মতো আপনি সভা মধ্যে নিক্তিক করে নিতে পারেন বেশ একদিকে থাকবে আমার কন্যা বেহুলা অপরদিকে থাকবে এই স্বর্ণ আর এই স্বর্ণকে নিক্তিক করবে দ্বিজবার মহাশয় এই আবার মহাশয় আপনি নিক্তিক করুন আপনার কোনো ভয় নেই এদের চাকর বাকর কেউ নেই কে আছেন মা বেহুলাকে আমরা প্রাসাদের মধ্যে পাঠিয়ে দাও ধরো দিয়ে যাবার মহাশয় তোমার ওজন করব তোমার ইয়ে বিয়ে হবে ইয়ে নয় বিয়ে হবে সভাসদগণ আপনারা দেখবেন আর বলবেন স্বর্ণহার বেশি না বেহুলা বেশি বলুন মহারাজ কোন দিকে বেশি আছে কোন দিকে কম আছে মহারাজ এখন দেখতে পাচ্ছি স্বর্ণহার কম হয়েছে কোথায় কি জবান মহাশয় জিজবান মহাশয়কে কোনে দক্ষিণ মশারে নিয়ে যাও শুনুন আপনার বক্তব্য আপনি এখানে স্থগিত করুন এতে আমার সন্দেহ আছে আপনি বলতে চাচ্ছেন যে পাশা আছে আমার মনে হয় থাকলেও থাকতে পারে তাই বলছো এই নেকটিটা আপনি ঘুরিয়ে দিন নিজামান মহাশয় হ্যাঁ বলুন নেকটিটি ঘুরিয়ে দিন তো সমাসন আপনার পুনরায় দেখবেন আর বলবেন স্বর্ণহার বেশি না বেহুলা বেশি বলুন সবাই বলুন মহারাজ বলুন এখন দেখতে পাচ্ছি স্বর্ণহার বেশি হয়েছে বলে আপেলের জুস নিয়ে কতটা বেশি আছে তা এক ভরি ওজনে বেশি আছে এক ভরি সাজুগুজু করে এখন সময় গিন্দি জমা মহাশয় দেখুন মহারাজ বলুন আমি আমার কন্যা সম স্বর্ণ বুঝিয়া পাইলাম তাহলে বিবাহের জন্য আমার কোনো আপত্তি থাকতে পারে না দেখুন মহারাজ আপনার শর্তটা তো আপনি বুঝে পেয়ে গেলেন এই বিবাহে আপনার কোনো আপত্তি নেই কেমন না কিন্তু আমার যে একটি শর্ত আছে আপনি হলেন পাত্রের পিতা একটি কেন দশটিও থাকতে পারে বলুন আমার শর্ত দশটি নয় মহারাজ তাহলে আমার শর্ত মাত্র একটি বলুন কি আমার শর্ত আমি আপনার কাছে দেব পঞ্চমুড়ি লৌহ কলাই ওই লৌহ কলাই যদি আপনার ওই কন্যা অন্যের সমসিদ্ধ করে আমায় দেখিয়ে দিতে পারে তবে আপনার কন্যার সহিত আমি আমার পুত্রের বিবাহ দেব নচেত আমি দেব না সম্ভব কেন সম্ভব অসম্ভবকে সম্ভব করা যায় না মহারাজ কেন সম্ভব কারণ কোন নারী পারে না ওই পঞ্চমুড়ি লৌহ কলাই অন্যের সিদ্ধ পারে মহারাজ পারে আপনার ওই কন্যা যদি সতী মায়ের সতী কন্যা হয় তবে ওই পঞ্চমুড়ি লৌহ কলাই অন্যের সমসিদ্ধ তুই যখন রাজি হয়েছিস তাহলে আর দেরি না করে এই মুহূর্তে তুলে নেব মহারাজের কাজ হচ্ছে ওই পঞ্চগুলি লৌহ কলাই দিন মহারাজ ওই পঞ্চগুলি লৌহ কলাই আমার হস্তে তুলে দিন দিজেবার মহাশয় বলুন মহারাজ আমি আপনার কাছেই দিয়েছিলাম সেই যে পঞ্চগুলি লৌহ কলাই মনে আছে মনে আছে মহারাজকেই দিয়ে দিন একটা বিয়েতে যদি এত শর্ত হয় আর বিয়ে কি হতে পারে রে বাবা দিন দিজেবার মহাশয় দেখি যে মা এই পঞ্চগুলি লৌহ কলাই আমার হস্তে পড়ছে না পড়ছে আমার সমস্ত দেহ টলমল করছে কেন রে মা তুই রাজি হলি কেন রে মা তুই রাজি হলি পিতা তুমি আশীর্বাদ করো পিতা তুমি আমি আশীর্বাদ করো
আমি যেন এই পঞ্চকুড়ি লৌহ কলাই সিদ্ধ করে আমাদের প্রিয় বংশী মার মর্যাদা আমার সতীত্ব যেন আমি রাখতে পারি পিতা আমার সতীত্ব যেন আমি রাখতে পারি পিতা বেশ তুই যখন রাজি হয়েছে আজ তোরই হস্তে তুলে দিলাম এই পঞ্চকুড়ি লৌহ পিতা মা বেহুলা এইবার তুমি আশীর্বাদ করো আমি যারা এই পঞ্চকুড়ি লৌহ করে সিদ্ধ করি আমাদের বীর বংশের মান মর্যাদা আমার সতীত্ব আমি রক্ষা করতে পারি আমাদের সতীত্ব আমি যেন রক্ষা করতে পারি আমি যেন রক্ষা করতে পারি তারে তো অন্তরকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা বেহুলা তুমি ওই পঞ্চকুড়ি লৌহ অন্যায় ন্যায় সিদ্ধ করে তুই তোর সতীত্বের পরিচয় দিয়ে এই দশের মাঝে তুই যেন এই বেনে বংশে মান রাখতে পারিস মান রাখতে পারিস পিতা মা গো আপনি আশীর্বাদ করুন আশীর্বাদ আমি জানি এই পঞ্চকুড়ি লোহের কলাই সিদ্ধ করি আমাদের বীর বংশের মান মর্যাদা আমার সতীত্ব আমি রাখতে পারি পারবি পারবি রে মা আমি আশীর্বাদ করছি শঙ্কর যেন তোর মনোবাসনাকে পূর্ণ করে দেন ওরে মামা বড় সাধ জেগেছে অন্তরে আমার আমি বহু মকুরি ঘরে নিয়ে যাবো মা তোমার তাই তো আমি তোমারই হস্তে তুলে দিয়ে গেলাম এই পঞ্চপুরি লৌহ করাই উনি মামা এই পঞ্চপুরি লৌহ করাই যতক্ষণ না সিদ্ধ হবে ঠিক ততক্ষণের জন্য তোর অধম পিতা রইল শুধু তোর অপেক্ষায় নে মা তোর অপেক্ষায় আমি অপেক্ষা করলাম নে মা আমি অপেক্ষা করলাম দাদু বললে দিদি ভাই তুমি আশীর্বাদ করবে না সবাই যখন তোর করে গেল মানে আশীর্বাদ আমিও তো করব তবে তুমি এবার আমাকে আশীর্বাদ করো আমি যেন পঞ্চকুড়ি লোহের করে সিদ্ধ করি আমাদের বীর বংশের মান মর্যাদা আমার সতীত্ব আমি রক্ষা করতে পারি না আশীর্বাদ করে রে দিদি ভাই তুই যেন এই পঞ্চকুড়ি লোহের কলায় অন্যের ন্যায় সিদ্ধ করে সতীত্ব রক্ষা করতে পারিস আমার পকেটটা ভারী করে দিতে পারি তুমি কোথায় বা তুমি একবার একবার ছুটে এসো তুমি ছুটে মা তুই এমন ভাবে কন্দন করছিস কেন রে মা গিয়েছিলাম স্বর্ণ ওজন মা ওই স্বর্ণ হতে না হবে হবে এখনই কবর তুই সোনালি রে মা তুই সোনালি তোর কি বো লিবয় বেহুলা আজি বল বকি মা তোরে ও তোর কি বো লিবো ও বেহুলা ও মা বল বকি মাতরে ও তুই এক ভরিতে ফলি না বেহুলা আমারি মাতা আছে ফলি না বেহুলা আমার মাতা আছে ফলি না বেহুলা আমারি মাতা আছে
মা বেউলারি আমার যিনি শস্য পিতা হবে দিয়ে গেছি পঞ্চগুড়ি লোহের কড়াই মা হ্যাঁ মা হ্যাঁ ওই লোহর কড়াই তুমি যত্ন করে রেখে দাও মা আমি সরবার থেকে একটি ভাই ডুব দিয়ে আসি মা বেহুলা ও মা সরবারে আমি স্নান করিতে যাই মাগো উমা সরোবরে উমা স্নান করিতে যাই বেউলা মাগো স্নান করিতে যাই জননী মাগো স্নান সরোবরে শঙ্করিতে রেখো গো মা হস্তে করে কড়াই ফিরে আসবো ঘরে রেখো গো মা হস্তে করে কড়াই ফিরে আসবো ঘরে আজ তোমার চরণে সমিতি লাভ আবার বেহুলাকে তুমি মা রক্ষা করো তুমি মা রক্ষা করো তুমি মা রক্ষা ওগো মা আমি জানি না তুমি কোথায় আছো তবু যদি এই ভক্তির ডাক তোমার কানে পৌঁছাই বা তুমি একবার দেখা দাও মা তুমি একবার আমাকে দেখা দাও আমার ব্যথার জালে তোমায় আমি দিয়ে দিতে চাই বারে বারে আমার ব্যথার গানে তোমায় আমি দিয়ে যেতে চাই বারে 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 ব্যথা দিও না প্রাণীর দেবতা ব্যথা দিও না প্রাণের দেবতা ব্যথা দিও সুন্ধারা পদ্ম সরোবর বেহুলা সতী তার সতীত্ব দেখাবার জন্যে সরোবরে স্নান করতে আসি না না আমি যে নাগ রানী মনসা আমি এখন কি করি ওগো রজনী শেষে উদিত হলো ভানু গগনমণ্ডলে আর স্নান করিতে আসি মা বেহুলা স্নান করিতে আসি গো বেহুলা পদ্ম সরোবরে গো সরোবরের ঘাটে বিবস রজনী উদিত হইল স্নান করিতার ঘাটে স্নান করিতে আসে বেহুলা স্নান করিতে আসে
হৃদয় মন্দ্রে আজ কেন টলমল করি বিদ্যা ব্রাহ্মণী রূপী গো মনসা বিদ্যা ব্রাহ্মণী রূপী গো মনসা সর্বারে বসে গো সর্বারে বসে শিব সরজনী উদিত হইল জান তো দিনার ডাকে ব্রাহ্মণী রূপ ধারণ করে সরোবরে বসলাম দেখবো বেহুলা সতী তুই আমায় চিনতে পারিস কিনা আমার গায়ে বড় জ্বর বুড়িমা তুমি কি সরে বসো না আমি একটা ডুব দিয়ে ফিরে যাই না বাছা তুই বরং অন্য ঘাটে যা বুড়িমা এই ঘাট হলো আমার পিতা মাতার ঘাট আমি অন্য কোথাও স্নান করি না তুমি একটি বার সরে বসো ও তোর পিতা মাতার ঘাট বলে তাই বুঝি তোর এতই অহংকার বুড়িমা আমার অহংকার নাই আজ বড় বিপদের দিন তুমি একটি বার সরে বসো না আমি সরতে পারবো না সরবে না না সরবে না না বেশ বুড়িমা তোমার গায়ের পর থেকে আমি এই ঝাঁপ দিয়ে ও তুই কেন এলি আজি সরোবরে ওরে বেহুলা সুন্দরী ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী
অভিশাপ করছো উরি পাপিষ্ঠা নারী তোর এত অহংকার অহংকারের মহে পড়ে দুচোখ অন্ধ হয়ে সরোবরে আজ তুই আমায় চিনতে পারবি না চিনতে পারিনি কে তুমি ও বেহুলা ও সুন্দরী তো বুড়িমা ওরে এতই অহংকার ও বেহুলা ও সুন্দরী তো এতই অহংকার ও বেহুলা ও সুন্দরী তো বুড়িমা এতই অহংকার ও বেহুলা ও সুন্দরী তো এতই তোমারই করুণাতে পৃথিবীতে আসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা